नमस्कार বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো 2023 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন লিস্ট এসেছে, সেখানে যদি আপনার নাম থেকে থাকে বা আপনার যদি ছবি তোলা হয়ে যায়, তবে যে আপনি টাকা পাবেন তেমন কোনো গ্যারান্টি নেই। কারণ আপনার ব্যাংক যদি ভেরিফাই না হয়, তবে কিন্তু আপনি টাকা পাবেন না। তো কি করে চেক করবেন যে আপনার ব্যাংক ভেরিফাই হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে? আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চেক করতে হলে আপনাকে চলে যেতে হবে যেমনটা ব্রাউজার গিয়ে টাইপ করবেন rhreporting.nic.in। করার পরে এরকম পেজ ওপেন হবে, হওয়ার পর এখানে হোম অপশনে ক্লিক করবেন। এবার এখানে আওয়ার সফটে ক্লিক করে বন্ধুরা রিপোর্ট অপশনে ক্লিক করুন। এবার এখানে এ বি সি ডি ই এফ করে অনেকগুলো অপশন পাবেন, তো আপনাকে এই যে অপশনের এক নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে বন্ধুরা আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নিন। একইভাবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। তারপরে এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নিন। একইভাবে এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করুন। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে ফিনান্সিয়াল ইয়ার 2022-23 রাখুন। তারপর একইভাবে এখানে ক্লিক করে বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের উপর ক্লিক করুন। এরপরে ক্যাপচারে রয়েছে, ক্যাপচারে দেখে দেখে এখানে প্লাস মাইনাস করে রেজাল্টটা এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করুন। করার পর বন্ধুরা ঠিক এইরকম লিস্টটা ওপেন হয়ে যাবে। তো আপনারা আগে অনেক ভিডিও দেখেছেন, তো এরকম লিস্টটা ওপেন হবে বন্ধুরা। হওয়ার পরে এখানে বাবার, এখানে বেনিফিশিয়ারি নেম রয়েছে, আর এখানে বাবা কিংবা স্বামীর নাম রয়েছে, আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো এখান থেকে আপনি আপনার নামটা খুঁজে নেবেন, ঠিক আছে? এবার খুঁজে নেওয়ার পরে বন্ধুরা যেটা করতে হবে আপনাকে, এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে আপনাকে কপি করে নিতে হবে। এবারে বন্ধুরা ব্যাকে এসে উপরের দিকে এসে স্যাক সেক হোল্ডারে ক্লিক করে আই এ ওয়াই পি এম এ ওয়াই যে বেনিফিশিয়ারি, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আপনাকে পেস্ট করে দিতে হবে বা টাইপ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করুন। এবার বন্ধুরা এরকম পেজটা ওপেন হবে, এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো নিচের দিকে চলে এলে আপনার ছবিও আপনি দেখতে পাবেন। জুম করে দেখাচ্ছি, দেখুন আপনার ছবিও আপনি দেখতে পাবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে যে মেন জিনিস, মানে মেন জায়গাটা দেখতে হবে বন্ধুরা, এই জায়গাটা দেখুন। এখানে অ্যাকাউন্ট নাম্বার হাইড করা হয়েছে, ব্রাঞ্চ নেম হাইড করা হয়েছে, আইএফসি কোড হাইড করা হয়েছে, ব্যাংক নেম মুখবাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, ব্রাঞ্চ কোড হাইড করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গাতে বন্ধুরা ভেরিফাইড রয়েছে। মানে এর কিন্তু কোনো অসুবিধা নেই, টাকা পেয়ে যাবে, কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে। কিন্তু কারোর যদি এখানে রিজেক্ট থাকে, তবে কিন্তু টাকা পাবে না, অসুবিধা হতে পারে। অনেকের এখানে পেন্ডিং থাকতে পারে, পেন্ডিং থাকলে চিন্তার কোনো কারণ নেই, হয়তো ভেরিফাই হয়ে যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, ঠিক আছে? তো এইভাবে আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনার স্ট্যাটাসের পরে কী দেখাচ্ছে, ভেরিফাই দেখাচ্ছে কি পেন্ডিং দেখাচ্ছে কি রিজেক্ট দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে? তো এইভাবে বন্ধুরা অতি সহজে আপনি চেক করে দেখে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।